এমন ভাবে সাজানো হয়েছে যে এই গান এই অনুষ্ঠানে আমরা রবীন্দ্রনাথের গান শুদ্ধভাবে শেখাবার চেষ্টা করছি আমার সাথে যে খুদে শিক্ষার্থীরা আছেন স্টুডিওতে ক্যামেরার সামনে তারা তো বটেই আপনারা যারা টেলিভিশনের সামনে এই অনুষ্ঠান নিয়মিত দেখেন তারাও এই সুযোগটি গ্রহণ করতে পারেন আপনাদের যে কোনো পছন্দের গান বা যে যে সময় যে গান আমরা করি সেই গানগুলি অনায়াসে আপনারা শিখে নিতে পারেন আমরা গানগুলো এমনভাবে নির্বাচন করি যেগুলো ছোট বড় সবার পক্ষেই গাইবার উপযোগী এবং সময় অনুযায়ীও আমরা গান কখনো কখনো বেছে থাকি ঋতু দেশ বিশেষ উপলক্ষে নানা ধরনের গান আমরা এ পর্যন্ত করেছি আজকে আমরা কিসের গান করব বসন্তের যাবার সময় হইল বসন্তের একটি গান আজকে আমরা করব বসন্ত কোন কোন মাস বলো তো ফাল্গুন আর চৈত্র হ্যাঁ এই গানটা খুব ইন্টারেস্টিং গানটা লেখো তারপরে আমি জিজ্ঞেস করব একটা ধাঁধা আছে হ্যাঁ গানের শুরুতে বলছেন সব দেবীকে সব দেবী পায় আয় 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 ডাকছেন তারপর বলছেন ডাক পড়েছে ওই শোনা যায় আয় 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 সব দেবীকে সব দেবী পায় আয় 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 ডাক পড়েছে ওই শোনা যায় আয় 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 স্থায়ী শেষ কেমন তারপরে যখন অন্তরাতে যাব শুরু হচ্ছে আসবে যে সে স্বর্ণরথে আসবে যে সে স্বর্ণরথে জাগবি কারা রিক্ত পথে আসবে যে সে স্বর্ণরথে জাগবি কারা রিক্ত পথে পৌষ রজনী তাহার আশায় আয় 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 স্বর্ণরথ কি জানো সোনা দিয়ে বানানো কি রথ রথ মানে হচ্ছে গাড়ির মতো না পালকি না পালকির তো চাকা নেই রথ হচ্ছে চাকাওয়ালা ঘোড়া ঘোড়া টানে দেখো না সিনেমাতে দেখেছো না রথ চালায় যে মানে একটা এখন ঘোড়ার গাড়ির খানিকটা কিন্তু পুরোটা না খোলা চাকা থাকে ওই ঘোড়া লাগে খুব স্পিডে যেতে পারে রথ সেটা বলছে স্বর্ণরথে কে আসবে আসবে যে সে স্বর্ণরথে কার আসার কথা সোনার রথে করে বসন্তের আসার কথা কেন বসন্তকে সোনার রথ বলছে বসন্তের রং কি এই যে তোমরা সব পরে আছো হলুদ কমলা এগুলো হচ্ছে বসন্তের রং তাই না সেটা সোনার মতন ঝকঝক করে তাই না খুব রঙিন খুব কালারফুল খুব উজ্জ্বল খুব বর্ণময় সেই জন্যে বলছে স্বর্ণরথে সে আসবে জাগবি কারা রিক্ত পথে রিক্ত পথ কোনটা রিক্ত মানে কি জানো শূন্য ফাঁকা রিক্ত পথে যে পথে কিছুই নেই অর্থাৎ যেই পথে সে আসবে স্বর্ণরথে করে সেই পথে কিচ্ছু নেই একেবারে শূন্য কেন কেন না তার আগে কি ছিল বসন্তের আগে কি শীত সেটা বলছে পৌষ রজনী তাহার আশায় শীত যখন সব কিছু শূন্য করে দিয়ে গেছে সব পাতা ঝরে গেছে খা খা করছে প্রকৃতি প্রকৃতিতে আর কোনো সৌন্দর্য নেই পৌষ রজনী তাহার আশায় কে কে জেগে থাকবি শীতকালটায় কে জেগে থাকবি যাতে বসন্তকে আমরা বরণ করে নিয়ে আসতে পারি আবাহন করতে পারি আয় 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 কাদেরকে ডাকছে আয় 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 না বসন্ত না মানুষ গৃহবাসী মানুষকে তোমাদের মতন ছোট ছোট ছেলে মেয়ে আমাদের মতন বুড়োরা আবার মাঝ বয় আমরা ঘরে থেকো না এরকম আরেকটা গান আছে বলতো বসন্তের শুরুতে কবি বলছেন ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগলো যে দোল অর্থাৎ আর এখন ঘরে বসে থাকার সময় নেই দরজা খুলে বেরিয়ে আসতে হবে কেন বসন্ত এসে গেছে এই গানটাও সে বলছে আসতে হবে সব দেবীকে সব দেবী পায় আয় 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 কার পায় দিব কার পায় দেওয়ার কথা বলছেন বসন্তের পায়ে নিজেকে রিক্ত করে দিতে হবে সব দেবীকে সব দেবী পায় আয় আয় অর্থাৎ আমাদের সময় আমাদের আনন্দ আমাদের উচ্ছ্বাস সব কিছু আমরা এই সময়টায় এই বসন্তকালে বের করে নিয়ে আসব ডাক পড়েছে ওই শোনা যায় তাড়াতাড়ি চলে এসো আর সময় নেই
আসবে যে সে স্বর্ণলতার আসার সময় হয়ে গেছে, কারণ পৌষ রজনী শেষ, পৌষ রজনী তাহার আশায়। তারপরে বলছে ক্ষণেক কেবল তাহার খেলা, ক্ষণেক কেন, খুব অল্প সময় সে আসবে, থাকবে, খেলবে, তার সাথে আমাদের সময় কাটাতে হবে, ক্ষণেক কেবল তাহার খেলা, হায় হায় হায়, তারপরে তার যাবার বেলা, হায় হায় হায়। একটু সময় থাকে না, বসন্ত আস্তে আস্তেই চলে যায়, মানে বসন্ত যে কখন চলে যায় আমরা বুঝতে পারি না, হঠাৎ করে খুব গরম পড়ে যায়, এই যে ভীষণ গরম লাগছে তার মানে বসন্ত চলে গেছে। খুব অল্প সময়ের জন্যে বসন্ত আসে, ক্ষণেক কেবল তাহার খেলা, হায় হায় হায়, তারপরে তার যাবার বেলা, হায় হায় হায়।